বিরতি লৈ যোৱাৰ পূৰ্বে আমি আপোনাক জনাই আহিছিলোঁ যেহেতু আজিৰে পৰা বলবৎ হৈছে ৰাজ্যত নতুন কোভিড এছঅপি আৰু এই এছঅপি অনুসৰি তিনিখন জিলাৰ এটা মহকুমাত সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা কৰা হৈছে আৰু এই জিলা তিনিখন হৈছে মৰিগাঁও গোৱালপাৰা আৰু বিশ্বনাথ জিলা ইতিমধ্যে মৰিগাঁও আৰু গোৱালপাৰা খবৰ আমি জনাইছোঁ বিশ্বনাথৰ খবৰ এই মুহূৰ্তত আমি জনাম আমাৰ সাংবাদিক তুষাৰ হাজৰিকাৰ সৈতে আমি যোগাযোগ স্থাপন কৰিছোঁ তুষাৰ বিশ্বনাথতো সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা কৰা হৈছে কোভিডৰ সংক্ৰমণ ধাৰাবাহিকভাৱে বৃদ্ধি পাইছে অপৰিৱৰ্তিত হৈ আছে সংক্ৰমণ যাৰ পৰিপ্ৰেক্ষিতত বিশ্বনাথতো আজিৰে পৰা সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা কৰা হৈছে তুষাৰ হয় জয়ন্ত চৰকাৰে যি তিনিখনকৈ জিলাত ইতিমধ্যে যি লকডাউন বা টোটেল কণ্টেইনমেণ্ট কৰিছে তাৰ ভিতৰতো হৈছে এখন বিশ্বনাথ জিলাৰ বিশ্বনাথ জিলাত দেখিবলৈ পোৱা গৈছে যে আজি পুৱাৰে পৰা যি আৰক্ষী প্ৰশাসনে হওক বা যি জিলা প্ৰশাসনে হওক সকলোৱে কিন্তু এতিয়া ব্যস্ত হৈ পৰিছে এই লকডাউন যাতে তেওঁলোকে এই সফল কৰিব পাৰে তাৰ বাবে সকলো ব্যস্ত হৈ পৰিছে আৰু পুৱাৰে পৰা দেখিবলৈ গৈছে যে বিশ্বনাথৰ যি বিশ্বনাথ চাৰিআলি মাজমজিয়াৰ যি পুলিচ পইণ্ট সেই পুলিচ পইণ্টত আৰক্ষী আহি পেলাই তালাচী চলাইছেহি আৰু যিসকল আচলতে অত্যাৱশ্যকীয় সেৱাৰ লগত জড়িত সেইসকলক তেওঁলোকে ৰেহাই দিছে কিন্তু ইয়াৰ পৰিৱৰ্তে যিসকল লোক অনাহক কাৰণত ওলাই আহিছে তেওঁলোকক কিন্তু আচলতে আৰক্ষীয়ে ইয়াত সোধা পোছা কৰিছে আৰু তেওঁলোকৰ ওপৰত বিহিত ব্যৱস্থা তেওঁলোকে লোৱাৰ আচলতে ইয়াত চেষ্টা কৰিছে আৰু ক'ব লাগিব যে পুৱাই জিলা উপায়ুক্তগৰাকী আৰু জিলাৰ যি আৰক্ষী অধীক্ষকগৰাকী দুয়োগৰাকী পুৱা প্ৰায় 7 বজাতে আচলতে ওলাই আহিছিলে ওলাই আহি সমগ্ৰ জিলাখনত এতিয়া তেওঁলোক দুয়োগৰাকীয়ে আচলতে পৰ্যবেক্ষণ কৰি আছে আৰু লকডাউনটো তেওঁলোকে আচলতে চেষ্টা চলাই আছে যে লকডাউনটো সম্পূৰ্ণৰূপে যাতে ৰাইজে মানে তেওঁলোকে চেষ্টা চলাইছে আৰু তেওঁলোকে আচলতে যি প্ৰচাৰ মাইক যোগেই হওক বা ছ'চিয়েল মিডিয়াৰ যোগেই হওক প্ৰচাৰ চলাইছে ৰাইজলৈ আহ্বান জনাইছে প্ৰশাসনে যে সকলোৱে এই লকডাউন মানক কাৰণ জিলাখনৰ কোভিড পৰিস্থিতি অতিকৈ বেয়া কালিৰ দিনটোত 90 গৰাকী ব্যক্তিৰ দেহত কোভিড পজিটিভ পোৱা গৈছে প্ৰায় 2600 টেষ্ট কালিৰ দিনটোত কৰা হৈছিলে কালি যিহেতু দেওবাৰ সেয়েহে যি স্বাস্থ্য বিভাগৰ কৰ্মচাৰী তেওঁলোকক সাপ্তাহিক ছুটিত থকাৰ বাবে কিছু টেষ্টৰ পৰিমাণ কম হৈছিল আৰু সেয়েহে পজিটিভিটিৰ হাৰো কিছু কম হৈছিলে কিন্তু আজিৰ দিনটোত দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া প্ৰশাসন ইয়াত ব্যস্ত হৈ পৰিছে মোৰ লগত বিশ্বনাথ চাৰিআলি আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াগৰাকী আছে মই আপোনাৰ কাষলৈ আহিছোঁ কি ক'ব জিলাখনৰ কিন্তু কোভিড পৰিস্থিতি আটাইতকৈ বেয়া আৰু চৰকাৰে আজিৰ পৰা লকডাউন বা টোটেল কণ্টেইনমেণ্ট ইয়াত ঘোষণা কৰিছে এই মুহূৰ্তত কি ক'ব হয় যিটো কণ্টেইনমেণ্ট বা লকডাউনৰ ঘোষণা কৰিছে নতুন এছঅপি আছে এছঅপি ষ্ট্ৰিক্টলি এনফৰ্চ কৰি আছোঁ আমি এক্সেম্পটেড কেটেগৰীৰ বাদে অন্যান্য মানুহবিলাক ভেলিড ৰিজন নোহোৱাকৈ যদি ঘূৰি ফুৰিছে তেওঁলোকক আমি ইয়াত চেকিঙত ইণ্টাৰচেপ্ট কৰিছোঁ এক্সেম্পটেড কেটেগৰীবিলাকক আমি যাবলৈ দিছোঁ এচেনচিয়েল ছাৰ্ভিচত যাবলৈ দিয়া হৈছে তাৰ বাদে অন্যান্য যদি মানুহ কোনোবা ঘূৰি ফুৰিছে তেওঁলোকক আমি মটৰ বাইক গাড়ী ঘোঁৰা চেক কৰি ইণ্টাৰচেপ্ট কৰিছোঁ ফাইন বিহাৰ ব্যৱস্থা কৰিছোঁ তাতোকৈ যদি অধিক প্ৰয়োজন হয় তেখেতসকলক আমি থানালৈ লৈ যাবলৈ বাধ্য হ'ম আৰু তেখেতসকলৰ ওপৰত আমি বিধি অনুযায়ী দণ্ডবিধি অনুযায়ী তেখেতসকলৰ ওপৰত আইনগতভাৱে ব্যৱস্থা লোৱাৰ বাবে অপ্ৰস্তুত হৈ আছোঁ ৰাইজলৈ কি আহ্বান জনাব আপোনালোকৰ যোগেদি মই ৰাইজলৈ এইটো আহ্বান জনাব বিচাৰিছোঁ যিহেতু আমাৰ ডিষ্ট্ৰিক্টখনত কোভিডৰ সংক্ৰমণ অধিক বাঢ়ি গৈ আছে সেয়েহে অতি আৱশ্যক নহ'লে জনসাধাৰণক বিনা কাৰণত ঘূৰি নুফুৰিবলৈ ৰাস্তাত ওলাই নাহিবলৈ তিনিআলি চাৰিআলিত গোট নাখাবলৈ তেখেতসকলক কোভিড প্ৰট'কল মানি চলিবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ দেখিবলৈ পোৱা গৈছে পুৱাই আৰক্ষী অধীক্ষকগৰাকী ওলাই আহিছে ইতিমধ্যে জিলাখনৰ বিভিন্ন স্থানত তেখেতে চাইছে কেনেধৰণে কোভিড যি আজি এই কণ্টেইনমেণ্ট যোন কৰা হৈছে সেইসমূহ কেনেধৰণে পালন কৰা হৈছে তেওঁ কিন্তু সমগ্ৰ জিলাতে তেওঁ পৰ্যবেক্ষণ কৰিছে হয় ৰাতিপুৱাই আমাৰ জিলাখনৰ ডি চি ছাৰ আৰু এছ পি ছাৰ দুয়োজনো ওলাই আহিছে আৰু গোটেই ডিষ্ট্ৰিক্টৰ চিটুৱেশ্যনবিলাক ছাৰহঁতে মানে ফিল্ডত প্ৰেক্টিকেলি ছুপাৰভাইজ কৰি আছে হয় নিশ্চিতভাৱে ধন্যবাদ জনাইছোঁ এই আছিলে বিশ্বনাথ চাৰিআলি আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া মই মোৰ সহযোগী তপনক ইয়াৰ দৃশ্য দেখুৱাবলৈ অনুৰোধ জনাইছোঁ ইয়াত আৰক্ষীয়ে দেখিবলৈ পোৱা গৈছে যে চাৰিওদিশে আৰক্ষী আছে আৰু আৰক্ষীয়ে ইয়াত যিসমূহ যান বাহন আহিছে বা জিলাখনৰ বাহিৰৰে হওক বা জিলাখনৰ ভিতৰে হওক সকলো যান বাহনত ইয়াত তেওঁলোকে চাইছে আচলতে তেওঁলোকৰ যি পাৰ্মিশ্যন আছেনে নাই সেইসমূহ ইয়াত চোৱা হৈছে আৰু ৰাতিপুৱাৰে পৰা ইয়াত
আসলে আরক্ষী ব্যস্ত হয়ে আছে আর জেলা প্রশাসনের লোকেও আসলে চেষ্টা চলাইছে যাতে অতি আবশ্যক নহলে কোনো লোক বাহিরলৈ ওলাই নাহে, তার বাবে আহ্বানও জানাইছে। বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়ায় হোক বা মাইক যোগে ঘোষণা দিয়ে হোক চেষ্টা চলোৱা হৈছে রাইজক সজাগ করার, কারণ জেলাখনের কোভিড পরিস্থিতি অতিকৈ ভয়ঙ্কর। আর কব লাগবে যে আজির দিনটোত যিসমূহ দোকান পোহার খোলার আসলে ইয়াত অনুমতি দিয়া হয়েছে সেইসমূহ আসলে নীতি নিয়ম অনুসরি আসলে ইয়াত দোকান পোহার সমূহ খোলার বাবে অনুমতি দিয়া হয়েছে। আর যথর উত্তর সাইড বা দক্ষিণ সাইড বা পূব সাইড বা পশ্চিম সাইড তে ধরনের এক নিয়ম করা হয়েছে, আর সকল দোকান যিসমূহ অত্যাবশ্যকীয় সামগ্রী বিক্রি করা দোকান সেইসমূহ আসলে সকল দোকান ইয়াত খুলিবলৈ দিয়া হওয়া নাই। আর পুয়ারে পড়া আরক্ষী ইয়াত চেষ্টা চলাই আছে যাতে যিসকল লোক বিনা কারণে ওলাই আছে সেই সকল লোকক যাতে ঘরলৈ উভতাই পঠাব পারে বা ওপর বিহিত ব্যবস্থা লোক পড়ে তার চেষ্টা চলা হয়েছে। আর কোভিড পরিস্থিতি সন্দর্ভত এটা কথা কব লাগবে যে কালির দিনট প্রায় 90 লোকর দেহত কোভিড ভাইরাস পয়া গেছিল আর প্রায় 2600 টেস্ট ইয়াত করা হয়েছিল, আর বর্তমান জেলাখনত প্রায় 934 কোভিড রোগী আছে। আর সে এটা জেলা প্রশাসন যথেষ্ট চিন্তিত, রাজ্য সরকার যথেষ্ট চিন্তিত, চেষ্টা চলাইছে যাতে কোভিডর যে সংক্রমণ সেই সংক্রমণ যাতে ইয়াত রোধ করব পারে। সে আজিরপা যে তিনিখনকৈ জেলাত আসলে এই লকডাউন সদৃশ পরিবেশ হয়েছে সেই লকডাউন যাতে সঠিকভাবে রূপায়ণ করব পারে সে জেলা প্রশাসনের বিষয়ববী সকল মুরব্বী সকলে কিন্তু পুয়ারে পড়া ইয়াত চেষ্টা অব্যাহত রাখিছে। হয়, ধন্যবাদ, ধন্যবাদ জানাইছো তুষার আপনাকে। এইখানে মুহূর্ত যথেষ্ট কঠোর হয়েছে আরক্ষী প্রশাসন, রাজপথত টহল দিছে আরক্ষী, সম্পূর্ণরূপে কঠোর হওয়া পরিলক্ষিত হয়েছে আরক্ষী প্রশাসনক। 9 শতাধিক লোক আক্রান্ত হয়েছে কোভিড-19 বিশ্বনাথ জেলাত, আর যার পরিপ্রেক্ষিতত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের প্রভাব সম্পূর্ণরূপে পরিলক্ষিত হয়েছে বিশ্বনাথত। আমি মরিগর পরিস্থিতির বুঝ লম, যোগাযোগ স্থাপন করেছো আমার সাংবাদিক পবন জ্যোতি ডেকার সুতরাং। পবন, তিনিখনক জেলাত সম্পূর্ণ লকডাউন আর তার ভিতর অন্যতম হয়েছে মরিগাঁও জেলা। মরিগাঁওত কিমান লোক আক্রান্ত হয়েছে, লকডাউনের প্রভাব বর্তমান কেনেকুয়া? নিশ্চয়কৈ জয়ন্ত, সমগ্র রাজ্যের লগতে মরিগাঁওত যে কোভিড সেই কোভিডর সংক্রমণ বৃদ্ধি পাবলৈ ধরেছে। আর আজি তারিখ 1 এপ্রিলর পর আজি তারিখলকে আসলতে 9772 জন কোভিড পজিটিভ রোগী চিনাক্ত করা হয়েছে। আর আমার মরিগাঁও জেলা মুঠতে 35 জন আসলতে করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আর তারবাবে সরকারে আসলতে যে লকডাউন সেই লকডাউনের ব্যবস্থা করবলে বাধ্য হয়েছে মরিগাঁও জেলাত। মরিগাঁও জেলার 4টা কন্টেইনমেন্ট জোন ইতিমধ্যে প্রশাসনে চিনাক্ত করেছে আর তাত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলিছে। আমি মরিগাঁও সদর মাজমজিয়াত এটা উপস্থিত আছো। আসলতে যখন অত্যাবশ্যকীয় ব্যবস্থার লগত জড়িত লোক তখন সকলে এই পথে দিয়ে অহা যাওয়া করেছে বা যখন এনেই আসলে ওলাই আসছিল তখন সকলে আরক্ষী পুয়ারেপরা বাধা দিছে। আর যাতে এই লকডাউনটি সম্পূর্ণভাবে পালন করে জনসাধারণে, কিয়নো জনসাধারণের বাবে আসলে এই লকডাউনটি দিয়া হয়েছে যাতে এই সংক্রমণ ইতি পড়ে আর যে কোভিড সংক্রমণ হ্রাস হয় তার বাবে আসলে এই ব্যবস্থা করেছে সরকারে। আর এটা কথা লক্ষণীয় যে জেলা প্রশাসনের যখন আরক্ষী লোক তখন সকলে পুয়ারেপরা এই রাজপথ সমূহ টহল দিছে আর যাতে কোনো কারণত বিনা কারণ ওলাই আহিব নয় রাইজ, আর তার ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসনে। তার লগেলগে যখন আসলতে জরুরি সেবার লগত জড়িত লোক তখন সকলে অহা যাওয়া বাধা প্রদান করা নাই, আরক্ষী তখন সকল অহা যাওয়া করব লাগবে, কিয়নো তখন সকল স্বাস্থ্যকর্মী হোক বা যখন ফার্মাসি বা গেলামালের দোকানী এই ব্যবসায়ী সকল আহিবই লাগবে, কারণ তখন সকল খোলা অনুমতি দিছে। মই দৃশ্যটো এবার দেখাবলৈ চেষ্টা করছো, এই আসলতে এক প্রকার শূন্য রাজপথ, যখন জরুরি বাহন তখন সকলকে অহা যাওয়া করবলৈ দিছে আরক্ষী। আর এই যে গণসংক্রমণ, এই গণসংক্রমণ
সংক্রমণ রোধৰ বাবে প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করেছে যাতে এই যে সংক্রমণ এই সংক্রমণত সংক্রমণ হ্রাস পায় আর রাইজর যে স্বাস্থ্য ব্যবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয় তার প্রতি লক্ষ্য রাখিয়ে সরকার এনে ব্যবস্থা গ্রহণ করেছে। আর ইয়ার ফলত দেখবলে পোৱা গৈছে যে সমগ্র মৰিগাঁও জেলাখনে আসলে বন্ধ হয়েছে আর এই যে কন্টেইনমেন্ট জোন চারিটা ঘোষণা করেছে সরকার সেই কন্টেইনমেন্ট জোন সমূহতো আরক্ষে চোকা দৃষ্টি নিক্ষেপ করেছে আর এনেদরে আসলে আরক্ষে আমি দেখাবলে চেষ্টা করছি এনেকে আসলে যখন লোক উলাইছে তখন খুদপুষ করেছে আর যদি বিনা কারণত তখন উলাইছে তখন ঘর পঠিয়ার ব্যবস্থা গ্রহণ করেছে আর এনেদরে এটা জয়ন্ত এক প্রকার কব লাগবে যে মরিগাঁও জেলাত যরকারি লকডাউন ব্যবস্থা প্রবর্তন করেছিল এটা এক প্রকার সফল হওয়া বলে কব পারি জয়ন্ত। হয় ধন্যবাদ পবন, ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার। মরিগাঁওর রাজপথ দৃশ্য আমাক দেখাইছে, লগতে মরিগাঁওর সামগ্রিক পরিস্থিতির বিষয়ে আমাক জনালে আমার সাংবাদিক পবন জ্যোতি ডেকাই। বহু লোক সংক্রমিত হয়েছে, 35 জনক লোকের মৃত্যু হয়েছে আর এই সংক্রমণ যাতে রোধ করবা যায় আর তার এই তিনখন জেলাত গোয়ালপাড়া মরিগাঁও বিশ্বনাথ এই তিনখন জেলাক সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে আর অনির্দিষ্টকাল বহাল থাকিব আন্তঃজিলা যাতায়াত বন্ধ।